তো হ্যালো বন্ধুরা, আমি আজকে কি দিয়ে ভাত খাচ্ছি দেখো দেখো। এই যে সিদ্ধ একটা মাছ আছে, হলুদ দিয়ে সিদ্ধ করেছি। এই যে হলুদ দিয়ে সিদ্ধ করেছি, আর এখানে আছে ওই দেখো কচি আম পাতা আছে, আর এখানে আছে দেখো এই যে দেখো তেলাকুচি পাতা আছে, আর এখানে আছে দেখো আদা পাতা আছে, আর এখানে আছে দেখো লেবু পাতা, হ্যাঁ সবটি কচি কচি পাতা আছে। তো বন্ধুরা আমি আজকে এই জিনিসটি দিয়ে ভাত খামু, সাথে আরো জিনিস লমু, দেখতে থাকো ঠিক আছে। আর এখানে আছে শুটকির চাটনি, এখানে আছে শুটকির চাটনি বুঝেছ, আর সাথে আছে থুর দিয়া আলু দিয়া সবজি সবজি। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো আমি আজকে কি দিয়ে ভাত খাবো। তোমরা পুরাটা ভিডিও দেখতে থাকো, আমার ভিডিওটা দেখলে আপনারা ভালো লাগবে ঠিক আছে। তো আমি খাচ্ছি, আপনারা দেখতে থাকো। কচি কচি আম পাতা, কচি কচি লেবু পাতা, কচি কচি আদা পাতা, কচি কচি তেলা কচি পাতা, সিদ্ধ মাছ, এখানে শুটকির চাটনি, এখানে আছে থুর দিয়ে আলু দিয়া সবজি রান্না করেছি ঠিক আছে। তোমরা দেখতে থাকো প্লিজ প্লিজ প্লিজ, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমি যে এগুলা খাই, হ্যাঁ আমার দিকে কেউ হিংসা করবে না, নিন্দা করবে না, কেউ কিছু হিংসা নিন্দা করবে না। দেন আমি একটা সরল সরল মানুষ, আমি মানে এসব খাইতে আমার খুব ভালো লাগে। লেবুর পাতা স্যান কন, আমের কুচি আম পাতা স্যান কন, এটি আমার খাইতে খুবই খুবই ভালো লাগে। তো বন্ধুরা আর বিশেষ করে এই সিদ্ধ মাছটা খাইতে আমার খুশি বেশি ভালো লাগে। তো আপনারা কিছু মনে কিছু নেন না, কিছু খারাপ তারা পায়েন না। দেখেন আপনারা দুধ আপনারা দুধ আমার পাশে না থাকেন তোলে কেমন হয় বাবু জিনিস। বন্ধুরা আপনারা আমার পাশে সবসময় থাকেন, আর আমি আপনাদের পাশে সবসময় থাকুন, একজন অপরের পাশে থাকুন, তো এটা স্বাভাবিক ঠিক আছে না। কোশ্চেন লি কোশ্চেন লি লিটা জুট নাকি না এটা তো আমি যেটা করে আছি।